এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল, এবং সেই প্রতিনিধি দল যেখানে রয়েছেন সুজিত বসু, পার্থ ভৌমিক, তারা সেখানে রয়েছেন এবং সন্দেশখালীতে যারা নির্যাতিত তাদের পরিবারের সঙ্গে তারা কথা বলবেন, তাদের যে অভাব অভিযোগ রয়েছে তৃণমূলের প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলে শুনবেন সেই সমস্ত বিষয়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে তৃণমূলের এই প্রতিনিধি দল এবং সুজিত বসু, পার্থ ভৌমিক তারা সেখানে রয়েছেন। এবং ন্যাজাটে কর্মী সভা হওয়ার কথা ছিল, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সেই কর্মী সভা হবে না, আগামী 3রা মার্চ সেই কর্মী সভা হওয়ার কথা রয়েছে এবং সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও আজ বৈঠক করবে তৃণমূলের এই প্রতিনিধি দল। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাসদা তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং তৃণমূলের এই প্রতিনিধি দল, এবং সেখানে গিয়েই কেন্দ্রকে নিশানা করেন সুজিত বসু। এবং মন্ত্রী সুজিত বসু ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এখন বাদ বাকি আইনের যা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী চলবে। কোর্টে তোলার সময় চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, কি বলবেন? না, সে তো কোর্টে তোলার সময় না, চোর চোর স্লোগান তো বিজেপি সবসময় তারা চোর চোর বলে, কিন্তু তাদের নিজের আইন আইন উপস্থা তারা দেখুক। আজকে দেশের বাইরে কত টাকা চলে গেছে, যে টাকার কোনো হিসেব দিতে পারবে না, এবং যারা নিয়ে গেছে আজ ব্যাঙ্কগুলোকে সব শূন্য হয়ে গেছে, দেশের টাকাটা কারা বিদেশে পাঠিয়ে দিল ব্যবসায়ীদের, সেইটার আগে উত্তর যারা বলছে তারা। আর সিপিএম সম্পর্কে বলে রাখি, সিপিএমের আমলে আপনারা জানেন খুব ভালো করে যে ছোট আঙাড়িয়ায় যারা অভিযুক্ত, যারা মার্ডার কেসের আসামি ছিল তপন ঘোষ, শুকুর আলী, তারা ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোনোদিন অ্যারেস্ট হয়নি। আমাদের সরকার সবসময় বলেছে যদি আমাদেরও লোক হয় তাকে আইনের যা প্রক্রিয়া আছে সেই আইন প্রক্রিয়া তার ক্ষেত্রে প্রয়োগ হবে। উদাহরণস্বরূপ আপনারা দেখেছেন পার্থ দাগ, এবং গত দুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তরও তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ আমরা চাই আইনের বিচার, আইন যেভাবে চলবে সেভাবেই সব হবে। কিন্তু যারা বলছেন বিজেপি এবং সিপিএম, আমি মনে করি একই সূত্রে কথা বলছে, তাদের আগে নিজেদের মুখটা আয়না দেখা। তারা মিষ্টি মুখ করছে অ্যারেস্ট হওয়ার পর, তাদের বক্তব্য তারা অনেক অত্যাচারিত হয়েছে, কি বলবেন? অত্যাচারিত যদি হয়ে থাকে, আমাদের সরকারের বক্তব্য হচ্ছে যদি কেউ অত্যাচার করে থাকে কেউ কাউকে, আইনের মাফিক সেটা সাজা পাবে। যা দাবি ছিল অ্যারেস্ট হতে থাকে, এবার আইনের প্রক্রিয়া যা যা হওয়ার তাই হবে। উত্তম শিবু অ্যারেস্ট হওয়ার পরও গ্রামের মানুষ ভয় পাচ্ছে, তারা আতঙ্কে আছে। আমার কাছে এমনি কোনো খবর নেই, আমি এখন এসছি জাস্ট খবর নেব, এমনি কোনো খবর আমার কাছে নেই। কিন্তু অভিযোগের ঠিক তৃণমূলের দিকে না, সবই তো আপনারা যা বললেন সবই তৃণমূলের দিকে, আর বাকি সব তুলসী পাতা, বাকি সব তুলসী পাতা না। আপনারা বলতে পারেন না, আমি একটা কথা বলি, সিপিএমের সময় কত অত্যাচার শোনেন। আমি 2004 লোকসভা এখানে প্রার্থী ছিলাম, আমি এখানকার ঘটনা সব জানি। সেই সময় আমাকে নির্বাচন করতে দেয়নি কারা, কি হয়েছিল সবটাই জানি আমি। যারা আজকে বড় বড় টিভির সামনে সিপিএমের মুখপত্র কথা বলছে, আমি তাদেরকে বলে দিতে চাই, যত মাস্টার সেই সময় তৈরি হয়েছিল, সে মজিদ মাস্টার থেকে অনেক মাস্টার এক একটা করে মাস্টার তৈরি করেছিল। আর মাস্টারদের আপনাদেরকে শোনালাম মন্ত্রী সুজিত বসু, তিনি ঠিক কি জানিয়েছেন সেখানে গিয়ে আমরা এই নিয়েই কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, তৃণমূলের যে প্রতিনিধি দল আজকে সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছেন, এই মুহূর্তে কোথায় রয়েছেন তারা, কি আপডেট পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই সুজিত বসু, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাসদা তারা তিনজনেই এসেছেন একদম সন্দেশখালীর কোর যে জায়গা সেখানে তারা এসেছেন এবং তারা সভা করছেন এখানে। এবং তারা সংবাদ মাধ্যমকেও তারা রিকোয়েস্ট করেছে যে যাতে তাদের এই
পার্সোনাল সভাটা যাতে তাদের করতে দেওয়া হয়, এবং ভিতরে যেটা হচ্ছে যে তিন বিবাহা হাঁসদা, পার্থ ভৌমিক এবং সুজিৎ বসু তারা রয়েছেন ভিতরে, এবং এখানকার যারা কর্মী সমর্থকরা তাদের সঙ্গে কথা বলছেন, এবং কথা বলে এখানে ঠিক কি সমস্যা, কি তাদের সমস্যা হচ্ছে, কার জন্য সেই সমস্যা হচ্ছে, তাদের পুরো বিষয়টা জানতে পারছে, জানতে চাইছে। এবং তোমাকে জানিয়ে রাখবো একই সঙ্গে যে এটা একটা দলের ইন্টারনাল মিটিং বলা চলে, কারণ হচ্ছে যে তারা একদম ওয়ান টু ওয়ান প্রত্যেকের, এখানকার যারা কাউন্সিলররা রয়েছেন, যারা যারা পঞ্চায়েতে যারা রয়েছেন, বিভিন্ন 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 ব্যক্তিত্বের সঙ্গে তারা কথা বলছেন, একদম ওয়ান টু ওয়ান তারা কথা বলছেন তাদের কি সমস্যা। এবং এখানে অনেক গ্রামের মহিলারা রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু বিবাহা হাঁসদা তারা তিনি কথা বলছেন, এবং কথা বলে তাদের কি সমস্যা, তাদের কি সমস্যা হচ্ছে, এবং এই যে ভেরি কেড়ে নেওয়া, তাদের থেকে লিজের টাকা না দেওয়া, জায়গা জমি কেড়ে নেওয়া, এটা কতদিন থেকে চলছে, এই একদম একদম করে ঢুকে তাদের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু জানার চেষ্টা করছে। দলের তরফ থেকে যে প্রতিনিধি দল এসেছে তারাই কিন্তু এই বিষয়টা জানার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে তৃণমূলের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন সন্দেশখালীতে, এবং এই প্রতিনিধি দলেই রয়েছেন মন্ত্রী সুজিৎ বসু, পার্থ ভৌমিক, বিরভা হাঁসদা, তারা সেখানে গিয়েছেন। এই মুহূর্তে সেখানে অভাব অভিযোগ রয়েছে যে সমস্ত সন্দেশখালীর মানুষজনের, সেই সমস্ত বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের।